নমস্কার আমি কৌশিক রায় শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি জানাই আমার চ্যানেল এবং আপনাদের প্রিয় অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকেও আপনাদেরকে বিশেষ আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় এই শুভ দোল পূর্ণিমায় একশো বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে মা লক্ষ্মীর কৃপায় এই পাঁচ রাশির গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে দেখুন এই যে আগামীকাল বেশ কিছু শুভ সংযোগ সৃষ্টি হয়েছে বেশ কিছু গ্রহের মহা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু গ্রহের আপনার যে সংযোগের ফলে যে পাঁচ রাশির দুর্লভ সংযোগ যে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে এই এই যে হোলির যে দহন পর্ব থাকে কি না এই দহন পর্ব থেকে এই পাঁচ রাশি হতে চলেছে মালামাল মহাকটিপতি হতে চলেছে এই পাঁচ রাশি একশো বছর পর কিছু শুভযোগ এবং বেশ কিছু শুভ সংযোগের ফলে এই পাঁচ রাশি এই দোল পূর্ণিমা থেকে ভাগ্য চমকাতে চলেছে মা লক্ষ্মী কৃপা বর্ষণ হতে চলেছে এই পাঁচ রাশির আর্থিক দিক থেকে উন্নত থেকে উন্নততর হতে চলেছে এই পাঁচ রাশি এই শুভ দোল পূর্ণিমার পূর্ণ লগ্ন থেকে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকটিপতি এ বিষয়ে কোনো দ্বিমত নেই ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে কনফার্ম বেশ কিছু শুভ যোগ আপনাদের এই ছ পাঁচ রাশির বিশেষ করে শুভ ফল প্রদান কিন্তু করতে চলেছে কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি দেখুন আগামীকাল মা লক্ষ্মীর কৃপা যে পাঁচ রাশি হতে চলেছে মালামাল আমি একে একে আপনাদেরকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এই হোলির দহন পর্বের পর থেকে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে পিছন ফিরে তাকাতে হবে না এই পাঁচ রাশিকে এই দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে আপনাদের সৌভাগ্য আসতে কিন্তু চলেছে কোন কোন দিক থেকে আসতে চলেছে আমি আপনাদেরকে একে একে কিন্তু জানাতে চলেছি প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি সে রাশিগুলো নাম আপনাদেরকে জানাতে চলেছি আপনারা লটারি থেকে ব্যবসা থেকে কর্ম থেকে হঠাৎ আকস্মিক প্রাপ্তি থেকে বা আপনাদের দীর্ঘদিন প্রেমের আটকে ছিল সে পেমেন্ট বা বিল পাশ হচ্ছিলো না এই দোল পূর্ণিমার পর থেকে কিন্তু ভাগ্য কিন্তু খুলবে এবং সম্পত্তিগত দিক থেকে এবং আপনাদের দীর্ঘদিনকার কোনো টাকা ফেঁসেছিল সেই টাকা আপনাদের এই সময় রিকভারি হবে তো কোন কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এক এক করে আপনাদেরকে বলতে চলেছি বেশ কিছু গ্রহের কৃপা এই রাশিগুলোর ভাগ্য কিন্তু চমকাবে এবং মহা দুর্লভ সংযোগ এই একশো বছর পর এই শুভ দোল পূর্ণিমাতে এই যে সংযোগ আপনাদেরকে কোটিপতি করতে চলে কোটিপতি আর প্রতি পর্যন্ত আপনারা কিন্তু হতে পারেন যদি আপনার স্টার ফেভার করে যায় আমি বারবার বলি মেহনীতির থেকে ভাগ্য বড় অর্থাৎ আপনার যদি স্টার পেপার করে যায় আপনাকে পিছন ফিরে কিন্তু তাকাতে হবে না আপনি হয়ে যাবেন মহা কোটিপতি কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির বিদেশ লটারি থেকে লাভ কিন্তু আপনারা পাবেন এবং ব্যবসা দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে মা লক্ষ্মী আপনাদের গৃহে আসবে আপনাদের উপর প্রসন্ন হয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কলসি পূর্ণ হতে চলেছে স্টার ফেভার হতে চলেছে কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ভাগ্য চাকা ঘুরতে চলেছে কর্ম কেরিয়ার সফলতা লটারি জুয়া স্বারটা থেকে অর্থ কিন্তু পাবে ভাগ্য কিন্তু সাথ দিবে রাশি আপনাদের অপর ধন আপনাদের কিন্তু এ সময় আসবে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষরাশি রাশির ভাগ্য কর্ম কেরিয়ার দৈনিক রোজগার দাম্পত্য সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে উন্নত থেকে উন্নততর হতে চলেছে এই রাশিগুলি আপনাদের উচ্চ শিখরে আপনারা কিন্তু যেতে চলেছেন কর্ম এবং ব্যবসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে উন্নতি কিন্তু হতে চলেছে সুবর্ণ সুযোগ আসতে চলেছে বিশ্ব রাশির সৌভাগ্যশালী স্টার ফেভার হতে চলেছে বিশ্ব রাশির চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির আকস্মিক ধনলাভ ব্যবসা জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্য স্বাদ কিন্তু দিবে আমি বারবার বলেছি মেহনতির থেকে ভাগ্য বড় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এ সময় পুনরুদ্ধার কিন্তু আপনাদের হবে লটারি জুয়া সাতটা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বিশেষ আশীর্বাদে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আসতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতা চোখে পড়ার মতোই কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে লাভ লটারি জুয়া সাটটা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় পাবেন প্রত্যেকে জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী প্রত্যেকে কমেন্ট করুন আর্থিক উন্নতি আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে আপনাদের ব্যবসার কেন্দ্রিক জায়গা আপনাদের সুদৃঢ় হতে কিন্তু চলেছে অর্থাৎ ধনুরাশির স্টার চমকাতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে পেমেন্টের জায়গা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে যাই হোক এবার আমি আপনাদেরকে শেষ যে রাশির কথা বলবো কিছুটা হল ভালো রেজাল্ট তারা পাবে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই রাশি কিন্তু পাবে সে রাশির নাম মকর রাশি মকর রাশির ধনবর্ষা হতে চলেছে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হতে কিন্তু চলেছেন আপনাদের এ সময় প্রেমেন্ট আটকে ছিল প্রেমেন্ট ছিল সেই পেমেন্টের জায়গা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক উন্নতি আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আপনারা বলুন এবং এই দোল পূর্ণিমার পূর্ণ লগ্ন থেকে এই একশো বছর পর এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ